হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। তোমরাও যদি আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো বাটনটি ক্লিক করে দেবে। এতদিন তোমরা সবসময় দেখতে যে আমার বাপের বাড়ির সবাইকে, তো আজকে আমি দেখাবো আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ির লোকজনকে। তো পুরোটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, সঙ্গে থাকো তোমরা। আমি এখন বাইরে দিয়ে ভিতরে ঢুকছি। এই সামনেটা ডাইনিং এখনো বসে আছে, এখান দিয়ে সিঁড়ি উপরে চলে যাচ্ছে, উপরে ঘর নিচ ছাদ। আর এটা হচ্ছে মা বাবা, ঢুকছি আমার রুমে। তো দেখাই, এইটা আমার রুম, এখানে এসে কোনো ভিডিও করা হয়নি সেরকমভাবে। এখানে মা রান্না করছে, এখানে রান্না করার মধ্যেই উনুন আছে, আর এটা চোং করা, এখান দিয়ে উনুনের হাওয়াটা পাস হয়ে যায়, আর উপরে গ্যাসও আছে। আমি একটু বাইরে গিয়ে সবটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন বাইরে বেরিয়ে এসেছি, বাইরে সবার সঙ্গে পরিচয় করাবো। ওই দূরে ননদ হয়, এখানে সুতো ঘোরাচ্ছে, সবসময় সুতো ঘোরাতে ব্যস্ত, ঘুমিয়ে ঘুমিয়েও সুতো মনে হয় ঘোরায়, ঘুমিয়ে ঘুমিয়েও হাতটা এরকম করে চলতে থাকে। তো ওই সাইডে সবাই আছে, ওই সাইডে সবার সঙ্গে পরিচয় করাচ্ছি। তো এখানে সবাই কাজ করছে, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এটা যা মেস দি আমার, সব দেখতে পারবে ফোনে, ইউটিউবে। এটা আরেকটা যা আমার থেকে ছোট হয়, হাই বলে দাও, আর এটা হচ্ছে মাইমা, ওর মা এসছে, রান্না বান্না হচ্ছে এখানে এখন। তুমি কি করছো? হাই বলে দাও, হাই বলে দাও। আর ওই সাইডে যারা দেখতে পাচ্ছেন ওনারা খেতে ব্যস্ত, দূরে দেখতে পাচ্ছেন তো। আমরা সামনের রাস্তার দিকে যাচ্ছি, দাঁড়িয়ে আছে, মানে সবাই, সব বাচ্চারা খেলাধুলা করছে। এই এটা আর একটা ঘর আমাদের নতুন হয়েছে, এখানে এটা জেঠিমা হয়, এটা মেজমা হয়। আর পাড়াতে অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে, দেখাচ্ছি, সব একসঙ্গে খেলতে ব্যস্ত। দুষ্টু কই, কি হচ্ছে খেলা? এই যে ও হচ্ছে সবার থেকে বড়, এখানে তো এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটা নতুন প্রতিষ্ঠা হয়েছে, সবাইকে ঢুকতে দেয় না, বাচ্চাগুলো সব ঢুকবে বলে দেখুন কিরকম বায়না করছে, মানে একটা অনেকগুলো বাচ্চা তো কাউকে সামলানো যাচ্ছে না। খালি পায় দেখো, হাতটা ধরো, পুকুর আছে, হাতটা ধরো না, পুরো জল ভর্তি। ও আমরা এখন যাচ্ছি একদম বাড়ির রাস্তা, মানে সামনের রাস্তায়, এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বাড়িতে যাওয়া যায়। তো আমি আমার শ্বশুরবাড়িটা কোথায় আগে বলে দিই, আমার শ্বশুরবাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে। তো আমি এই জায়গাটাকে বলি মিনি দীঘা, কারণ জল দেখুন, এখানে পুকুর, ওইটাও ডোবা হয়ে গেছে, এটাও পুকুর ছিল ডোবা মতন হয়ে গেছে। এখানে যাদের, যারা যারা চাষবাস করতো তারা এখন বয়স হয়ে গেছে, পারে না বলে সব চাষের জায়গা ঠেগা, মানে আমাদেরও চাষের জায়গা ছিল, সব হচ্ছে ঝিলে দেওয়া আছে বা ওই লিজে দেওয়া আছে পুকুর টুকুরগুলো, তাই জন্য আমি এখানটা মিনি দীঘা বলি। ইনফ্যাক্ট
আগে আগের বছর যখন খুব বৃষ্টি হয় তখন এখানে এক হাঁটু জল জমে গেছিলো এই রাস্তাগুলোতে, কেউ যাতায়াত করতে পারতো না, তাই জন্য আমি মিনি দীঘা নাম দিয়েছি। পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটার একটা হিস্ট্রি আছে। এইটা মানে ভালো রাস্তা, কিন্তু ওই পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা শ্মশান। এখানে মানে এখানে আলাদা আলাদা টাইটেলের আলাদা আলাদা শ্মশান, তাই জন্য ওইটা একটা শ্মশান সামনেও আছে। তো আমি এখন সামনে দিয়ে যাচ্ছি, সামনে একটা মন্দির আছে বাসন্তী মন্দির, খুব জাগ্রত মা, তো ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব। সামনে যে পুকুরটা দেখছেন না, এইটায় ওর অন্নপ্রাশনের সময় ওই ঘটি করে যে জল নিতে এসে মানে পুকুরেতে কখনো নামিনি বা সাঁতারও জানি না, নার্ভাসে এরম করে হেলে গেছি। মানে যদি মামা শ্বশুর না থাকতো মানে পড়েই যেতাম পুকুরের মধ্যে। এখানে কিছু কিছু মানে স্মৃতি আছে, সেগুলো বেশ ভালোই লাগে। আর এখানে আসতেও খুব ভালো লাগে, কিন্তু আসা হয় না বা থাকাও হয় না। এবারে তাও অনেক দিন থাকা হয়েছে, মেয়ে হওয়ার পর দিয়ে তো খুব একটা থাকাই হয় না, কলকাতাতেই বেশিরভাগ থাকা হয় কাজের সূত্রে। আমি দেখিয়ে দিই সামনে কত বড় ঝিল, সামনে দেখেছেন কত বড় ঝিল, আরও সামনে সব ঝিল আছে। এখানে সব তাও টুকটাক গাছ বসানো, কত কলা হয়েছে দেখুন। কলকাতা হলে এতক্ষণে সব সাফাই হয়ে যেত মনে হয়, এখানেও হয়, বাট যার যার গাছ আছে। দেখেছেন পুকুরগুলো সব এখন ভর্তি ভর্তি, সব জল ঠিক ঠিক করছে। এই সামনেটা স্কুল, আর এটা স্বাস্থ্যকেন্দ্র। এই নীল সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা স্বাস্থ্যকেন্দ্র। মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের পাশেই একদিকে স্কুল আর আর একদিকে স্বাস্থ্যকেন্দ্র। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এটা স্কুল, এটা মন্দির আর এটা স্বাস্থ্যকেন্দ্র। ওখানেও বড় ঝিল আছে। পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন তো, এখানে মানে আমার বর, তারপরে পাড়ার যত সব ছোটো ছোটো বাচ্চারা আছে স্কুলেই আগে ভর্তি হয়, পড়াশোনা শেখে, মানে হাতে ধরে স্কুলে শেখানো হয়। সামনে একটা হনুমান মন্দির আছে, তার একটা ছোট্ট গল্প আছে। এখানে একটা হনুমান মানে মানে সত্যিকারের হনুমান এখানটায় একটা মোড়ে পড়েছিল, তো ওখানে সমাধি দিয়ে এখানটায় মন্দির বানানো হয়েছে। তাই জন্য হনুমানের মূর্তির পাশে একটা হনুমান ঠাকুরেরও একটা ইসে করা হয়েছে। নম করে নাও, এটা নম 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 না মাংকি না। এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটার একটা ছোট্ট হিস্ট্রি আছে। আমার শাশুড়ি মায়ের মুখ থেকে শুনেছি, মা খুব জাগ্রত, আর এটা নাকি আমার হাজবেন্ডরা যখন ছোট ছিল তখন সিমেন্টের মূর্তি ছিল, সেইটাকে ভাসান দিয়ে আসার পর তারপর থেকে মাটির মূর্তিতে পুজো হয়। 3-4 বছর ছাড়া ছাড়া এই ঠাকুরটাকে। যেতে একটা মজাদার জিনিস দেখাই, এখানে সব বাড়িতে প্রায় গরু আছে, দেখুন শুধু কত শুকাতে দিয়েছে ঘুটে, সব উনুনে রান্না হবে বলে। আমরা কলকাতায় আসবো বলে বেরিয়ে পড়েছি, টোটো থেকে আবার বাস ধরবো, তারপরে আসা হবে। তো আমরা গ্রাম দিয়ে এখন এইখানে চলে এসেছি, এখন রুমে আছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আবারও বলে দিলাম তোমাদের গুড নাইট, ভালো থাকবে, অলওয়েজ হ্যাপি, সবাই হ্যাপি থাকবে, বাই।